মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী অভিযান প্রকল্পে নতুন রাস্তার কাজ শুরু হলো আসানসোলে। বৃহস্পতিবার নতুন রাস্তার কাজের উদ্ঘাটন করেন আসানসোলের মহকুমা শাসক। এদিন প্রথমে তিনি রূপনারায়ণপুরে একটি ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করেন। মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লক আধিকারিক তপন সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি। বিষয়টি নিয়ে মহকুমার শাসক জানান, 15ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। বিষয়টি নিয়ে তিনি বলেন, এই পথশ্রী অভিযানটি শুরু হলো সমস্ত যে রুরাল রোডগুলি আছে, যেগুলোতে আপনার সংস্কার দরকার, পশ্চিমবঙ্গ সরকার থেকে এরকম একটা অভূতপূর্ব একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে একটা ড্রাইভেই সমস্ত এই রাস্তাগুলোকে আমরা সারাবো। তো আজকে সেটারই সূচনা হলো, প্রত্যেক দিন এটা চলবে, তাই তো? 15 তারিখ অব্দি আমাদের শেডিউল করা আছে। 33টা রাস্তা সালানপুর ব্লকে এরকম করে সংস্কার করা শুরু হবে।